বহুতল ভবনের প্রতিটি ফ্ল্যাটে ঘুরে ঘুরে এভাবেই জানতে চাইছেন ভোটার হওয়ার যোগ্য কেউ আছেন কিনা স্কুল শেষ করে ভোটার তালিকা হালনাগাদ করতে তথ্য সংগ্রহে বাসায় বাসায় ঘুরছেন শিক্ষকরা যারা ভোটার হবেন তারা বাসায় নেই এই অজুহাতে তাদের সহযোগিতা করছেন না অধিকাংশ বাসিন্দা যে রুলসটা আমরা মেনটেন করতেছি এই রুলস অনুযায়ী ভোটার আইডিটা মানে ভালো হচ্ছে না অন্য কোনো রুলস হলে ভালো হতো আমার মতে এটা মানে এইভাবে বাসায় এসে খুঁজছি পাচ্ছি না অনেক সময় মা ইনফরমেশনটা দিতে পারছে না ভালোভাবে তো দেখা যাচ্ছে বাচ্চা অনেক কিছু জানে মা ভয় পাচ্ছে যে আমি জানা সত্ত্বেও ঠিকানা দিতে পারবো না এটা বলতে পারবো না ওটা বলতে পারবো না সব কিছু মিলে মা বাবা বা যেই বাসায় থাকতেছে সে রাজি হচ্ছে না আবার অনেকে জব করে বা প্রথম বাচ্চাই দেখা গেছে যে আঠেরো বছর হবে তো সেই জব করার কারণে বাচ্চা একা বাসায় আছে ভয় পাচ্ছে না আনটি এম বাসায় ঢুকতে দিব না খালি বাসা এটা অ্যালাউড না তো আমি আমার আইডি দেখাচ্ছি বলছি আমি নিয়োগ পেয়েছি কিন্তু ছোটো বাচ্চা ও তো বিশ্বাস করতেছে না এর বিপরীত চিত্রও আছে প্রথম দিনে মাঠেই নামেননি অনেক শিক্ষক কমলাপুরের রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বহুতল ভবনে তথ্য সংগ্রহ করতে না এখনো কেউ আসে না এখনো তো আসে না এটা ঠিকই হয়তো তারা বলেছে আমাদের স্কুল এখনো কিন্তু ছুটি হয়নি তো ছুটির পরে শিক্ষকরা বাড়ি বাড়ি যাবেন এবং গুরুত্বের সাথে তারা এই কাজগুলো করবেন

আপনারা আমাদেরকে একসাথে করেন তারপরে তবে কর্তৃপক্ষ বলছে তথ্য সংগ্রহে সবাইকে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণও দেওয়া হয়েছে এক তারিখে এখান থেকে মালামান বিতরণ করেছে এবং সবাই অলরেডি মালামান নিয়ে গেছে মানে সুপার আমরা তো তথ্য হাতে মালামান দিয়ে নিই দিয়েছে দিয়েছি সুপারভাইজারদের হাতে সুপারভাইজার আবার ওনারা এরিয়া ভাগ করে এক একজনের কাছে ফর্মটা বুঝিয়ে দিবেন আর এবং অলরেডি সবাই পেয়ে গেছে তাদের হাতে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা আজকে থেকে কার্যক্রম শুরু করবে ঢাকা মহানগরীতে তথ্য সংগ্রহ চলবে আগামী তেইশে জুলাই পর্যন্ত এ সময়ের মধ্যে নতুন ভোটার হওয়ার পাশাপাশি যারা মারা গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদও দেওয়া যাবে নিয়াজ মোরশেদ মাছরাঙা সংবাদ ঢাকা